দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে, ব্রেকফাস্ট রেসিপি। আমি সুজির ধোসা বানাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম সুজি। এটাকে আমাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে। একই মাপে আমাকে দই নিতে হবে। এর মধ্যে আমি একটু মিহি করে নিলাম পিসে। সমান মাপেরই দই দিতে হবে, 1 টিস্পুন লবণ। এবার জল দিচ্ছি, 200 ml জল দিচ্ছি, একই মাপের সব হবে। এবারে বিট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। 2 টেবিল স্পুন আটা দিতে হবে এতে। আবার বিট করে রেখে যাচ্ছি। আমি বিট করে রেখে দিয়েছি, আধ ঘন্টা এভাবে ঢাকা দেওয়া থাকবে। ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে অল্প একটু চিনি দেব। চিনি দিলে ভাজাটা লালচে রঙটা ভালো করে চট করে আসে। আমি একটু খাই সোডা দিচ্ছি, এনেও দিতে পারেন। এই ব্যাটারটা যখন ভিজিয়ে রাখবেন, এবার আমার ইয়েটা খুব মিহি হয়েছে না, তো একটু মিক্সার গ্রাইন্ডার দিয়ে এটা বিট করেও নিতে পারেন। অল্প একটু জল দিতে হবে, যখন ঘন থাকবে তখন ওই অবস্থায়। প্রথমেই আমি ড্রাই অবস্থায় পিষে ভালো করে নিয়েছিলাম, যেন আর খুব একটা দরকার নেই। ব্যাটারের কনসিস্টেন্সিতে এইরকম হবে। ঠিক আছে, আমার হয়ে গেছে পুরো প্রিপারেশন। এবারে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। চাটুটা গরম হয়েছে, এর মধ্যে একটু তেল দেব, জল দিতে হবে। এবার তেলটা দিতে হবে, একটু চার পাঁচ দিয়ে দিলাম। আমি তরকারিটা বানিয়ে রেখেছি দর্শক বন্ধুরা। আমার তরকারি রেসিপির ইয়েটা আগের ধোসাতেই আছে। সর্ষে, একটু কারি পাত্তা, সবজি মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা, ব্যাস আর কিচ্ছু নেই। এই দিয়ে আমি এই সবজিটা বানিয়েছি। এটার জন্য সময় নষ্ট না করে এটা আপনাদের মুখে বলে দিলাম। এই দিয়ে একটু জল দিয়ে মাখো করে এটা শুকনো করে নামাতে হবে। বারবার জলের ছিটে আর একটু দিয়ে নিতে হবে, কেন খুব হিট থাকলে ভালো হবে না। দর্শক বন্ধুরা, আমার ইনস্ট্যান্ট রাওয়া ধোসা, মানে সুজির ধোসা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। সবসময় ধোসা খেতে চাইলে চাল ডালের ধোসাটা সম্ভব হয় না। ইনস্ট্যান্ট ধোসা এইভাবে সুজি দিয়ে বানিয়ে খাওয়া যায় পরিবারের সকলের সঙ্গে। আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো রাখছি।